গত কয়েকদিন ধরে আলোচনায় ভারতের সীমান্তে বিজেপির সদস্য নিহতের ঘটনা। এ ঘটনায় ভারতের সমালোচনাও করছে বিএনপি। এবার ভারতকে নিয়ে মুখ খুলেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিস্তারিত মোহাম্মদ সোহাগ বিশ্বাসের রিপোর্টে। বাংলাদেশের নির্বাচনে ভারত সরাসরি আওয়ামী লীগের পক্ষে কাজ করেছে এমন অভিযোগ বিএনপি শুরু থেকেই করে আসছিল। নির্বাচনী তফসিলের পর ভারত বিরোধী বক্তব্য ছিল বিএনপি নেতাদের মুখে। আমাদের কাছে প্রতিবেশী ভারত যে রাষ্ট্রটি গণতান্ত্রিক, যেখানে গণতন্ত্রের ঐতিহ্য আছে, সেই ভারত সরকার সরাসরি কিভাবে একটি অগণতান্ত্রিক মনস্টার স্বৈরাচারের পক্ষে অবস্থান নেয়। তারা মুখে বাংলাদেশের জনগণের পক্ষে আছে বললেও তারা 18 কোটি জনগণের বিপক্ষে আছে অবস্থান নিয়েছে, যা অতীব দুঃখজনক। নির্বাচনকে কেন্দ্র করে ভারত জোরালোভাবে আওয়ামী লীগের পাশে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তার এই বক্তব্য ঘিরে চলছে নানা রকম আলোচনা। কোন কোন বিদেশি রাষ্ট্রের সাথে মিলিত হয়ে আমাদের এখানে ডিস্টেবিলাইজ করতে চেয়েছিল, ইলেকশনটাকে মন্ডুল করতে চেয়েছিল, তখন ইন্ডিয়া আমাদের পাশে দাঁড়িয়েছে। তবে আমাদের সাথে ভারতের সম্পর্কে চিড় ধরার কোনো কারণ আমি দেখছি। রোববার সচিবালয়ে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মার সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। মাত্র 1 মিনিটে আবেদন করতে প্রিমিয়াম আইডি তৈরি করুন alljobs.teletalk.com.bd-তে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সকল সংশয় ও অবিশ্বাসের দেয়াল ভেঙে দিয়েছে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। ইন্ডিয়া আমাদের সাথে সৎ প্রতিবেশীমূলক আচরণটা করেছে, যেটা প্রয়োজন ছিল, কারণ অনেকেই এখানে ডিএস্টেবিলাইজ করার বন্ধুর অভাব ছিল না। ওবায়দুল কাদেরের সাথে সাক্ষাৎ শেষে প্রণয় ভার্মা দুই দেশের সম্পর্ক উন্নয়নের উপর জোর দিয়েছেন। And we express satisfaction how the cooperation between our two countries is helping the common people. স্বাধীনতার আগ থেকেই ভারত বাংলাদেশের বন্ধুপ্রতিম প্রতিবেশী রাষ্ট্র হিসাবে পরিচিত, তবে এই দেশটি নিজ স্বার্থের বাইরে কখনো যায়নি। বর্তমান সরকারের সাথে ভারত সরকারের যে সখ্যতা রয়েছে তা দিয়ে কূটনৈতিক সম্পর্ক আরও জোরদার হবে বলেও মনে করছে বিশ্লেষকরা। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ঢাকা।